नारायणगंज ढाका विभागे अवस्थित प्राच्यर डैंडी हिसाबे परिचित सोनारगांव एवं जामदानी शाड़ीर जन्य विख्यात आयतने बांग्लादेशेर क्षुद्रतम एकटी जेला। ए जेलार ब्रैंडिंग स्लोगान हलो सोनारगांव प्राचीन बांगलार राजधानी नारायणगंजेर सेरा जामदानी। लक्ष्मी नारायणेर नाम अनुकरणे ए जेलार नामकरण करा हय नारायणगंज। ए जेलार आयतन 683.13 वर्ग किलोमीटर एवं ए जेलार उत्तरे नरसिंदी और गाजीपुर जिला, दक्षिणे मुंशीगंज जिला, पूर्वे ब्राह्मणबाड़िया और कुमिल्ला जिला एवं पश्चिमे ढाका जिला अवस्थित। नारायणगंज जिला सर्व मोट 7টি থানা, 204 থেকে 208 পর্যন্ত মোট 5টি সংসদীয় আসন, 5টি পৌরসভা এবং 5টি উপজেলা নিয়ে গঠিত। এই জেলার উপজেলাগুলো হলো নারায়ণগঞ্জ সদর, বন্দর, আড়াইহাজার, রূপগঞ্জ এবং সোনারগাঁও উপজেলা। অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও এই জেলার অন্তর্গত। নারায়ণগঞ্জ জেলা সোনালী আশপাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত। শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত নারায়ণগঞ্জ নদীবন্দর বাংলাদেশের বিখ্যাত এবং প্রধান নদীবন্দর। 1882 সালে নারায়ণগঞ্জ মহকুমা ঘোষিত হয়, যা 1984 সালে জেলায় উন্নীত হয়। 2011 সালের 5ই মে নারায়ণগঞ্জ সদর পৌরসভা, বন্দর থানার কদম রসুল ও সিদ্ধিরগঞ্জ পৌরসভা বিলুপ্ত করে 27টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। 30 অক্টোবর 2011 সালে নারায়ণগঞ্জে প্রথমবারের মতো সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সেলিনা হায়াত আইভি বাংলাদেশের সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র হিসেবে জয়লাভ করেন। বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজী পাটকল নারায়ণগঞ্জে অবস্থিত ছিল, যা বর্তমানে বন্ধ করে আদমজী ইপিজেড গড়ে তোলা হয়েছে। নারায়ণগঞ্জ একসময় প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত থাকলেও বর্তমানে নিট গার্মেন্টস এবং হোসিয়ারি শিল্পের জন্য বেশি পরিচিত। সবচেয়ে বড় সারের পাইকারি বাজার নারায়ণগঞ্জে অবস্থিত। দেশের প্রধানতম লবণ কারখানা ও নির্মাণ সামগ্রীর পাইকারি বাজারের জন্য ফতুল্লা বিখ্যাত। দেশের প্রধানতম সিমেন্ট কারখানাগুলো সোনারগাঁও উপজেলার মেঘনা নদীর তীর জুড়ে গড়ে উঠেছে। এছাড়াও রূপগঞ্জ ও সোনারগাঁও অঞ্চলের জামদানি ও মসলিনের কাপড় তৈরির ইতিহাস প্রায় 4.5 বছরের পুরাতন। ইতিহাস খ্যাত মসলিন কাপড় প্রাচীনকালে এখানে তৈরি হতো। মিশরের মমের শরীরে পেঁচানো মসলিন এই সোনারগাঁয়ে তৈরি বলে জানা যায়। বর্তমানে জামদানি শিল্প টিকে থাকলেও মসলিন শিল্প বিলুপ্ত হয়েছে। এ জেলার শিক্ষার হার 51.75% এবং এ জেলায় 4টি সরকারি ও 16টি বেসরকারি কলেজ, 127টি মাধ্যমিক বিদ্যালয়, 54টি মাদ্রাসা, একটি মেরিন ইনস্টিটিউট সহ আরও অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে আছে সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ ইত্যাদি। এ জেলার উল্লেখযোগ্য নদীগুলোর মধ্যে আছে শীতলক্ষ্যা, মেঘনা, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, ব্রহ্মপুত্র ইত্যাদি। এ জেলায় অনেক কৃতি ব্যক্তিদের জন্ম হয়েছে, তাদের মধ্যে কয়েকজন হলেন জ্যোতি বসু, সাবেক মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, ভারত, মোনেম মুন্না ফুটবলার, আবদুল্লাহ আল রাকিব দাবা খেলোয়াড়, চতুর্থ বাংলাদেশি গ্র্যান্ড মাস্টার খেতাবধারী, শাহরিয়ার হোসেন ক্রিকেটার, আদার আলী খান ক্রিকেটার ও ধারাভাষ্যকার, খান সাহেব ওসমান আলী ভাষা সৈনিক, রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত A.K.M. Shamsujjoha ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা, সেলিনা হায়াত আইভি মেয়র, শামীম ওসমান রাজনীতিবিদ, আব্দুল মাতিন চৌধুরী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পারভিন সুলতানা দিতি অভিনেত্রী, নিথর মাহবুব মুখাভিনয় শিল্পী ও সাংবাদিক, ব্ল্যাক অ্যানোয়ার অভিনেতা, খালেদ আলমিন সাত্তার অভিনেতা, ইদ্রিস চৌধুরী চলচ্চিত্র ও কৌতুক অভিনেতা, আশরাফুদ্দিন চুন্নু জাতীয় ফুটবলার, সম্রাট হোসেন এমিলি জাতীয় ফুটবলার, হাজি আবুল কাশেম জাতীয় দলের গোলরক্ষক, A.K.M. Abdul Ali ভাষা সৈনিক ও শ্রমিক নেতা, মোহাম্মদ হাসান ভাষা সৈনিক, মুস্তাফা সারওয়ার ভাষা সৈনিক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনার অন্যতম উদ্যোক্তা এবং K.M. শফিউল্লাহ মুক্তিযুদ্ধের 3 নম্বর সেক্টর কমান্ডার ও স্বাধীনতা পরবর্তী সেনা প্রধান। এই জেলায় অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে কয়েকটি হলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ঐতিহ্য নারায়ণগঞ্জ, আদমজী পিজেড, মেরি অ্যান্ডারসন, বিবি মরিয়মের সমাধিসৌধ, নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক, সাধু পৌলের গির্জা, নারায়ণগঞ্জ নদীবন্দর, কদম রসুল দরগাহ, লাঙ্গলবন্দ, সোনাকান্দা দুর্গ, S.H. ক্যাসেল, ঐতিহাসিক পানাম সিটি, জামদানি পল্লী, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, জ্যোতি বসুর বাড়ি, বাংলার তাজমহল, কাঁচপুর সেতু, ঐতিহাসিক 5 পীর দরগাহ, গিয়াসউদ্দিন আজম শাহের মাজার, পানামপুল বা পঙ্খিরাজ ব্রিজ, গোয়ালদি মসজিদ, মুরাপাড়া জমিদার বাড়ি, চারিতালুক পালবাড়ি, কাঞ্চন ব্রিজ, পন্ড গার্ডেন, রাসেল পার্ক, সুবর্ণগ্রাম, পূর্বাচল নতুন টাউন প্রকল্প, গোপালদি জমিদার বাড়ি, বালিয়াপাড়া জমিদার বাড়ি, সদাসদীর জমিদার বাড়ি, বিষ্ণন্দী ফেরিঘাট ও মেঘনা নদী, পাঁচগাঁও খোদার বাড়ি জামে মসজিদ এবং 7 গ্রাম জমিদার বাড়ি ইত্যাদি। এছাড়াও নারায়ণগঞ্জ থেকে 16টি দৈনিক এবং 9টি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়। নারায়ণগঞ্জ জেলা সম্পর্কে এই ছোট ভিডিওতে বিস্তারিত জানানো অসম্ভব, তাই আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে জানান কমেন্টে এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন নারায়ণগঞ্জ জেলাকে।